Welcome to my YouTube channel Easy English Learning and I am Molloy Ghosh. In the previous video, I have uploaded a list of 26 group verbs or phrasal verbs and discussed in detail the Bengali meaning, the nearest meaning or nearest word and the sentences using those group verbs or phrasal verbs. Today, I will also discuss about a few more phrasal verbs. So, let's start the discussion. Look at yesterday, I have discussed about a list of 26 phrasal verbs. Today we will start from number 27. Dekho 27 e ki ache? Come off. Come off means er Bengali meaning ki ghota. Er nearest word ki take place. Dekho ei come off diye je sentence ta ekhane likha ache ki likha ache dekho The ceremony comes off well. Ceremony ta thik thak bhabe ghotlo. Number 28 ki ache dekho come out means prokash pawa jetake amra boli reveal kora. Sentence ta ki ache dekho truth must come out at last. Shotto obosheshe prokash pabei. E khetre hoy come out. Number 29 come across mane hocche hotat দেখা হওয়া ঠিক আছে হঠাৎ স্পেলিংটা ভুল আছে তো এই জায়গায় খন্ডত্ব হবে কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখা হওয়া এর নেক্সট মিনিং কি মিট বাই চান্স দেখো সেন্টেন্সটা কি আছে আই কেম অ্যাক্রস আ ডিয়ার ইন দ্য জঙ্গল জঙ্গলে হঠাৎ করে আমি কি করলাম একটা হরিণকে দেখতে পেলাম এই যে হঠাৎ দেখা হওয়া হঠাৎ সাক্ষাৎ হওয়া এগুলো এক্ষেত্রে হয় কাম অ্যাক্রস নাম্বার 30 কি আছে কাম রাউন্ড কাম রাউন্ড মানে সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করা আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ অবস্থা থেকে আমি যখন পুনরায় সুস্থ হচ্ছি তখন সেটাকে বলা হয় কাম রাউন্ড নিয়ারেস্ট মিনিং বা নিয়ারেস্ট ওয়ার্ড কি যে রিকভার দেখো কি লেখা আছে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন মানে পেশেন্ট অর্থাৎ যে রোগী সে কী করবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে নাম্বার 31 কাট ডাউন মিনস হচ্ছে কমানো ডিক্রিজ করা ইনক্রিজের বিপরীত হচ্ছে ডিক্রিজ ইনক্রিজ মিনস হচ্ছে বাড়ানো আর তার বিপরীত হচ্ছে ডিক্রিজ সেন্টেন্সটা কি আছে দেখো ইউ মাস্ট ট্রাই টু কাট ডাউন ইউর এক্সপেন্সেস তোমার যে খরচ বা তোমার যে ব্যয় সেই ব্যয়টা তোমাকে আস্তে আস্তে কমাতে হবে অবশ্যই কমাতে হবে নাহলে তুমি কী করবে চালাতে পারবে না সেক্ষেত্রে কী হবে কাট ডাউন নাম্বার 32 ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে বিলোপ করা বিলোপ করা মানে অবলুপ্ত করা অর্থাৎ অ্যাবোলিশ কোনো কোনো জিনিসকে সম্পূর্ণভাবে মুছে দেওয়া সেন্টেন্সটা কী আছে দেখো লেট আস ডু আই উইথ আওয়ার ওল্ড কাস্টম সরি এখানে গোল্ড কাস্টম আছে এটা হবে ওল্ড কাস্টম ক্লিয়ার অর্থাৎ আমাদের কাস্টমস করো এখানে কী বলতে চাওয়া হয়েছে যে আমাদের পুরনো দিনের যে রীতি যে নীতি যে প্রথা আছে চলো আমরা সবাই সেগুলোকে বিলোপ করে দিই কারণ আমরা জানি পুরোনো দিনের রীতিরীতি অনেক সময় কী হয় কুসংস্কারে আচ্ছন্ন থাকে সেক্ষেত্রে যখন বিলোপ করা হবে তখন আমরা কী কীভাবে ইউজ করব সেটা হবে ডু অ্যাওয়ে উইথ নাম্বার 33 কী আছে দেখো ডিলিন ডিলিন মানে ব্যবসা করা অর্থাৎ টু ডু বিজনেস কোনো একটা বিষয়ে বা কোনো একটা কিছু নিয়ে যদি আমি ব্যবসা করি তখন সেটা হবে ডিলিন যেমন দেখো কী লেখা আছে হি ডিলস ইন ক্লোথ অর্থাৎ সে কাপড়ের ব্যবসা করে নাম্বার 34 ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা অর্থাৎ বিহেভ করা আমি তোমার সঙ্গে কেমন ব্যবহার করছি বা অন্যান্য লোকের সঙ্গে কেমন ব্যবহার করছি সেক্ষেত্রে সেটা হয় ডিল উইথ এর নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে বিহেভ যেমন দেখো হি ডিলস ওয়েল উইথ মি সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে অর্থাৎ যেটাকে অন্যভাবে বলতে পারি কন্ডাক্ট করা 35 ফল ইন মানে লাইনে দাঁড়ানো গেট ইন টু লাইন এখন তুমি তোমরা জানো এই লকডাউনের পিরিয়ডে কী হচ্ছে ব্যাঙ্কে ভীষণ লাইন ঠিক আছে সেই লাইনে দাঁড়ানো ফল ইন যেমন কী আছে দ্য হেডমাস্টার
ordered the students to fall in. হেডমাস্টার মশাই কি করলেন বা প্রধান শিক্ষক মশাই কি করলেন, ছাত্রছাত্রীদের লাইনে দাঁড়াতে বললেন। নাম্বার 36 ফল অন, ফল অন মানে আক্রমণ করা, অ্যাটাক। কি আছে দেখো, দ্য ভিলেজার্স ফেল অন দ্য ডাকোয়েটস, অর্থাৎ গ্রামবাসীরা কি করলো না, ডাকাতের উপরে বা ডাকাত দলের উপরে আক্রমণ করলো তাদেরকে। নাম্বার 37 ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, অর্থাৎ কোয়ারেল যেটাকে আমরা বলি। কি সেন্টেন্সটা আছে দেখো, ডু নট ফল আউট ওভার এ ট্রিফল ইনসিডেন্ট, মানে তুচ্ছ বিষয় নিয়ে যেন অবশ্যই ঝগড়াঝাটি করো না। নাম্বার 38 ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফেইল। কোনো জিনিসে আমি যদি কোনো একটা কাজ করছি সে কাজে ব্যর্থ হলাম, সেটা হচ্ছে ফল থ্রু। দেখো কী আছে সেন্টেন্সটা, দ্য প্রজেক্টস ফেল থ্রু ফর ওয়ান্ট অফ ফান্ডস, অর্থাৎ যে প্রজেক্টটা, যে পরিকল্পনাটা আমি নিয়েছিলাম, সেই পরিকল্পনাটা কী হয়েছে, ফর ওয়ান্ট অফ ফান্ডস, অর্থাৎ ফান্ডের অভাবে, টাকার অভাবে সেই প্রজেক্টটা ব্যর্থ হয়ে গেছে, সেক্ষেত্রে হয় ফল থ্রু। 39 দেখো কী আছে, 39 দেখো আছে গেট ডাউন মিনস হচ্ছে নামা, ডিসেন্ট, এ সিমিলার মিনিং হচ্ছে ডিসেন্ট। আমরা জানি কি অ্যাসেন্ট মানে কি উপরের দিকে ওঠা, ঠিক তার অপোজিট হচ্ছে ডিসেন্ট, গেট ডাউন। যেমন হি ট্রাই টু গেট ডাউন ফ্রম দ্য ট্রি, সে কী করলো না, গাছ থেকে নামার চেষ্টা করেছিল। হি ট্রাই টু গেট ডাউন ফ্রম দ্য ট্রি, অর্থাৎ সে গাছ থেকে নামার চেষ্টা করেছিল। আমরা যেমন বলি ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন অর রানিং বাস, ক্লিয়ার। নাম্বার 40 গেট অন হচ্ছে উন্নতি করা, অর্থাৎ প্রোগ্রেস করা, কোনো বিষয়ে যদি প্রোগ্রেস করা হয় সেক্ষেত্রে হয় গেট অন। আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে কারো যদি বেটার পজিশনে যায় তখন সেটা হয় প্রোগ্রেস, সেক্ষেত্রে হয় গেট অন। দেখো কী আছে সেন্টেন্সটা, হাউ ইজ ইউর সান গেটিং অন অ্যাট স্কুল, বিদ্যালয়ে তোমার ছেলে কীভাবে দিনের পর দিনে এইভাবে প্রোগ্রেস করে চলেছে, উন্নতি করে চলেছে। নাম্বার 41 গেট ওভার মিনস হচ্ছে অতিক্রম করা, অর্থাৎ ওভারকাম করা, কোনো কিছুকে জয় করা। আমার সামনে কোনো ট্রাবল, কোনো প্রবলেম এসছে, আমি সেই প্রবলেমটাকে যদি ওভারকাম করতে পারি, মানে সেটা জয় করতে পারি, সেটাকে যদি অতিক্রম করতে পারি, বা সেক্ষেত্রে সেটা হয় গেট ওভার, ক্লিয়ার। আই হ্যাভ গট ওভার মাই মিসফরচুন, মানে দেখেছো আমি আমার দুর্ভাগ্য বা আমার যে খারাপ সময়, ঠিক আছে, সেই খারাপ সময়টাকে আমি পেরিয়ে এসেছি, অতিক্রম করে এসেছি। নাম্বার 42 গেট থ্রু, গেট থ্রু মিনস হচ্ছে পাস করা, অর্থাৎ PAWS পাস। যেমন সেন্টেন্সটা দেখো, সে উইল গেট থ্রু দ্য এক্সামিনেশন, সে কী করবে, পরীক্ষার সময় পাস করবে, অর্থাৎ পাস তার অপোজিট হচ্ছে ফেইল, সেই পাস, সে পরীক্ষার সময় ঠিক পাস করবে। নাম্বার 43 গেট আপ, আমরা এটার সঙ্গে পরিচিত, যেমন ঘুম থেকে ওঠা, রাইজ, ক্লিয়ার। যেটা আমরা বলি অ্যাওয়েক, দেখো এভরিডে আই গেট আপ অ্যাট 5 AM, প্রত্যেক দিন আমি সকাল 5টার সময় উঠি। নাম্বার 44 গিভ অ্যাওয়ে মিনস হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। এখন এই গিভ অ্যাওয়ে ফেজাল ব্যাপারটা ভীষণ পপুলার হয়ে গেছে, কারণ এখন তোমরা সবাই দেখবে মানুষ কী করে, মানে যারা একটু বিত্তশালী তারা কী করে, কী করছে, তারা তাদের কিছু মানুষকে, গরিব মানুষকে তারা বিভিন্ন খাবার বিতরণ করছে। দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, কী আছে না, বিদ্যালয়ে বা কোনো অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, তিনি কী করলেন না, প্রাইজগুলোর বা পুরস্কারগুলো বিতরণ করে দিলেন, ঠিক আছে। চলো এরপর দেখে নিই, এরপরে কী আছে দেখো, 45 গিভ ইন মিনস হচ্ছে বশ্যতা স্বীকার করা, অর্থাৎ সারেন্ডার করা, আত্মসমর্পণ বা সমর্পণ করা, ক্লিয়ার। দেখো দ্য টেরোরিস্ট সারেন্ডার্ড টু দ্য পুলিশ, টেরোরিস্ট বা আতঙ্কবাদীরা কী করলো না, পুলিশের কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, সেক্ষেত্রে হয় গিভ ইন। গিভ আউট মানে নির্গত করা, ইমিট, নির্গত করা মানে বাইরে বার কর, ঠিক আছে। কী বলছে, দ্য ফায়ার গিভস আউট আ ডান্স স্মোক, আমরা জানি কি আগুন হলে সেখানে ধোঁয়া থাকে, সেই জন্য বলছে দ্য ফায়ার গিভস আউট আ ডান্স স্মোক, অর্থাৎ আগুন কী করে, একটি স্মোক বা ধোঁয়ার নির্গত করে। নাম্বার 47 গিভ আপ, ত্যাগ করা, অ্যাবান্ডান। দেখো অ্যাবান্ডান মিনস হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ কোনো খারাপ অভ্যাস আছে, সেই খারাপ অভ্যাসটাকে আমরা ত্যাগ করব, সেক্ষেত্রে হয় গিভ আপ। কী বলা আছে, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, তুমি তোমার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করো।
নাম্বার 48 গো অন, মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ। কী বলা আছে সেন্টেন্সে? গো অন উইথ ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। নাম্বার 49 গো থ্রু, মানে হচ্ছে পড়া, আমরা যে পড়ি রিড করি সে হচ্ছে গো থ্রু। দেখো সেন্টেন্সটা কী আছে, আই হ্যাভ গন থ্রু দ্য বুক, মানে আমি অলরেডি বইটা পড়ে ফেলেছি। নাম্বার 50 হোল্ড অন, হোল্ড অন মিনস হচ্ছে ধরে থাকা, আমি যে জায়গায় ছিলাম সেটাকে আর কন্টিনিউ করবো, অর্থাৎ সেই জন্য বলে লেখা আছে, দেখো সিমিলার মিনিংটা হচ্ছে কন্টিনিউ হোল্ডিং। যেমন সেন্টেন্সটা কী আছে, সেন্টেন্সটা দেখলে তোমরা মিনিংটা আরও ক্লিয়ার হবে। দেখো হোল্ড অন দ্য লাইন প্লিজ, মানে যে লাইনটা তোমরা অলরেডি আছো সেই লাইনটাতেই থাকো, সেই লাইনটাই কন্টিনিউ করো, লাইনেই থাকো, লাইন থেকে বাইরে যেও না, ঠিক আছে? তাহলে প্রথম দিনের ভিডিওতে আমি 26টা ফ্রেজাল ভার্ব আপলোড করেছিলাম, দেখিয়েছিলাম, ঠিক আছে? আজকের ভিডিওতে টোটাল ফার্স্ট আর সেকেন্ড ডে মিলে টোটাল 50টা ফ্রেজাল ভার্ব, তার বেঙ্গলি মিনিং, তার নিয়ারেস্ট ওয়ার্ড এবং তার সেন্টেন্স, সেগুলো আমি দেখালাম। এখানেও দেখবে কিছু কিছু ফ্রেজাল ভার্ব রেড মার্ক করা আছে, সেগুলো মুখস্থ করা যারা পারবে না তারা মুখস্থ করবে না, আর যারা পারবে তারা সেগুলোকে মুখস্থ করবে। এরপরে ভিডিওতে আমি যে বাকি যে কটা ফ্রেজাল ভার্ব আছে সেই কটা ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে? তারপর পরীক্ষার সময়, অর্থাৎ এক্সামে, অর্থাৎ পরীক্ষার খাতায় কীভাবে ফ্রেজাল ভার্বগুলো লিখতে হয়, তা কীভাবে চেঞ্জ করতে হয়, টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে, সেটা আমি হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস।